সদ্যই চিরতরে মিঠাই থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন অভিনেত্রী অর্কজা আচার্য। পাশাপাশি অ্যাঞ্জি বেবি মানে অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়ও বিদায় নিয়েছে রিকি দ্য রকস্টারের ট্র্যাক শেষ হতেই। কিন্তু মিঠাই মানেই তো চমক, আর সেই প্রথা মেনেই এবার জি বাংলার এই জনপ্রিয় সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছেন বাংলা টেলিভিশনের খুব পরিচিত মুখ। গত সপ্তাহে ব্যাঙ্গেল টপারের তকমা ধরে রেখেছে মিঠাই, ফিরে পাওয়া সিংহাসন সহজে ছাড়তে রাজি নন সিট মিঠাইরা। গত কয়েকদিনে সিদ্ধার্থ মিঠাইয়ের পুরনো খুনসুটি ফের জমে উঠেছে, আর পিঙ্কি জি স্যান্ডের রসায়নও দর্শকদের মনে ধরেছে। এর মাঝেই জানা গেল মিঠাইতে এবার দেখা যাবে অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়কে, যাকে শেষবার জি বাংলারই করিখালা সিরিয়ালে দেখেছে দর্শক। সেখানে মিষ্টি চরিত্রে দেখা যাচ্ছিল ভাবনাকে। ভাবনা ইতিমধ্যেই মিঠাইয়ের শুটিং শুরু করে ফেলেছেন। সিরিয়ালের ট্র্যাক বলছে পিঙ্কি নতুন এক সিরিয়ালের অফার পেয়েছে, সেই সূত্র ধরে হয়তো ভাবনার এন্ট্রি হবে কাহিনীতে। স্টার জলসার মা ধারাবাহিকে ফুলকি চরিত্রে অভিনয় করে লাইমলাইটে উঠে এসেছিলেন ভাবনা। এরপর থেকেই বাংলা টেলিভিশনের দর্শকদের অতি প্রিয় পাত্রী তিনি। এর আগে মিঠাই পরিবার বা তার সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে ভাবনাকে, এবার সেই পরিবারের অংশ হতে চলেছেন তিনি। সম্প্রতি ঘনিষ্ঠ বান্ধবী পল্লবীদের মৃত্যুতে খুব ভেঙে পড়েছিলেন ভাবনা, তবে এবার পুরোদমে কাজে ফেরার পালা। দর্শকরাও বেশ সাইটেড ভাবনাকে মিঠাই ধারাবাহিকে দেখতে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।